নম্বর কারণ এই মুহূর্তে সাহেবকে বাঁচাতে তৎপর ওসি। কোন সাহেবকে বাঁচাতে ওসি তৎপর হয়েছিল? এই মুহূর্তে সিবিআই নজরে আনছে নতুন কোন তথ্য, যেটা কাল সুপ্রিম কোর্টেও হয়তো পেশ করতে পারে বৈজ্ঞানিকভাবে। এটা খুব উল্লেখযোগ্য। কোন স্যারকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট? বৈজ্ঞানিকভাবে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। একটা সময় সাইন্টিফিক রিগিং হতো, এখন সাইন্টিফিক প্রমাণ লোপাট, বৈজ্ঞানিকভাবে প্রমাণ লোপাট হয়েছে। আমি একবার আপনাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব, ভালো করে দেখুন। চলে আসুন এই মুহূর্তে, দেখুন এই মুহূর্তে জিডিতে অচৈতন্য দেহের উল্লেখ। ভাবুন একটি মেয়ে, ভালো করে বুঝুন, 9:30 সময় মেয়েটির দেহ নাকি উদ্ধার হয়, 10:10 পুলিশ জানতে পারে, 10:30 এই ভদ্রলোক তিনি চলে আসেন টালা থানার। জিডিতে কেন উল্লেখ ছিল না যে রেপ মার্ডার বা ব্রুটালিটি হয়েছে? কোন সাহেবকে বাঁচাতে, কোন সাহেব দাদা, কোন সাহেবকে বাঁচানোর জন্য এই জিডিটা লেখা হয়েছিল? জবাব চায় বাংলা। কোন সাহেব আপনার নাম বলতে হবে তো। এই সাহেব 3 ঘন্টা ধরে বৈজ্ঞানিকভাবে প্রমাণ লোপাটের দায়িত্ব নিয়েছিলেন। কোন সাহেব দাদা বলুন, এই অভিজিৎ মণ্ডলকে বলতে হবে কোন সাহেবকে বাঁচানোর জন্য নিজে এই মুহূর্তে বলির পাঠা। অনেকে বলছেন এই অভিজিৎ মণ্ডলকে বৈজ্ঞানিকভাবে বিকৃত করা হয়েছে ময়না তদন্ত এবং মৃতদেহ, ভালো করে পড়ুন, বিকৃত করা হয়েছে দেহ, বায়োলজিক্যাল এভিডেন্স ট্যাম্পারিং, ধর্ষণের প্রমাণ লোপাটে জড়িত কলকাতা পুলিশ। আবার পড়ুন, ধর্ষণের প্রমাণ লোপাটে জড়িত কলকাতা পুলিশ, ধর্ষণের প্রমাণ লোপাট অন ডিউটি কলকাতা পুলিশ করেছে, এর থেকে লজ্জা কিছু নেই। মৃত্যুর কথা জেনেও চিকিৎসককে অচেতন লেখা, আনকনশাস। ইংলিশ জানেন না, পড়াশোনা করে তো পুলিশে কাজ পেয়েছেন, ইংলিশ জানেন না? গোটা বাংলার মানুষ জিজ্ঞেস করছে অভিজিৎ মণ্ডলের এই সাহেবকে, অভিজিৎ মণ্ডলের এই স্যারকে, যাকে বাঁচাতে তড়িঘড়ি অভিজিৎ মণ্ডল নিজের চাকরিটা জলাঞ্জলি দিয়ে এখন রেপ কেসে জেল খাটছেন, মার্ডার কেসে জেল খাটছেন। লার্জার কনস্পিরেসির পার্ট, লজ্জা লাগা উচিত। কলকাতা পুলিশ এখনো যদি চুপ করে থাকে আমি জানি না। জেনারেল ডায়েরিতে অচেতন কথার উল্লেখ, এবং ঠিক সেই জায়গায় জেনারেল ডায়েরি আমাদের হাতে রয়েছে, হাতে রয়েছে জেনারেল ডায়েরি। সেই জেনারেল ডায়েরি 4 নম্বর ব্রেকিং, সেই 4 নম্বর ব্রেকিং এ যাব, এবং 4 নম্বর ব্রেকিং এ খুব গুরুত্বপূর্ণ অংশ এবার ভেঙে বলবো। দেখুন জেনারেল ডায়েরির কোন কথা বলছি, জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি, এটা তো ছেড়েই দিন, এত বড় কাণ্ডে কেন প্রথমে এফআইআর লজ হয়নি? রাতে গিয়ে, মানে দেহ চুল্লিতে ঢোকানোর পরে এফআইআর লজ হয়েছে, সকালে অভিযোগ রাতে এফআইআর, মানে এরকম কেস 30 বছরে সুপ্রিম কোর্টের জাজেরাও দেখেনি, এটা বিস্ময় প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। মানে ধন্য এই ওসি সাহেব, আর ওসি সাহেবের সাহেবকে অভয়াকাণ্ড প্রথম থেকেই ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সকালে অভিযোগ রাতে এফআইআর, কিন্তু আমি তো বলবো এই এমএসভিপি মেডিকেল সুপারিনটেনডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল যাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকেও তদন্তের আওতায় নিয়ে আসা হোক। এই এমএসভিপিরও গণ্ডগোলের ক্যারেক্টার এই মুহূর্তে। আবারও বলছি, অভয়াকাণ্ডে এমএসভিপিরও যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো গণ্ডগোলের এই মুহূর্তে। যে জিডির কপি, সে কপি আমরা দেখাবো, কিন্তু তার আগে কমপ্লেন, ভাবুন 2:45 এই কমপ্লেন, অভিযোগ পত্রটি যা এখানে এক লাইনও, 9:45 কেসটা হয়েছে, এক লাইনও এমএসভিপির এখান থেকে নেই, যেখানে এমএসভিপি বলছে যেটা রেপ অ্যান্ড মার্ডার কেস, এখানে 9 তারিখ দেখুন টাইম দিয়েছে 14:45 অর্থাৎ দুপুর 2:45 টালা থানার ওসি সই করেছে এই কাগজে, লজিং অফ এফআইআর 2:45 সরকারিভাবে এমএসভিপি বলছে এফআইআর লজ করুন। তারপরে অভিজিৎ মণ্ডল, এই সন্দীপ ঘোষ অ্যান্ড গ্যাংকে নিয়ে আমি পরে ধরবো, অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞেস করছি দুপুর 2:45 পরে রাত 11:45, এত ঘন্টা, 8 ঘন্টা ধরে এফআইআর না করে আপনি কি করছিলেন, কি করছিলেন? সাহেবকে বাঁচানোর চেষ্টা? বাংলার মানুষ এবার জবাব দেবে। এই সাহেবদেরকে বাঁচানোর চেষ্টাগুলো অভিজিৎ মণ্ডলটা একটু বেশি করে ফেলছে আমাদের বাংলায়। আমাদের মেয়েগুলোকে ধর্ষণ করে, মেয়েগুলোকে খুন করে কলকাতা পুলিশের এই অফিসাররা মজা দেখছে। গোটা পৃথিবীতে এরকম বোধ হয় নেই, অন ডিউটি ইউনিফর্ম পরা অফিসার সে রেপের প্রমাণ লোপাট করছে, ছি ছি ছি, মজা দেখছে এরা।
দেখি একবার একবার প্লাজমাতে ভালো করে দেখি, এবং তারপর আপনারা বলুন সৎকারের পরে এফআইআর এর এই যুক্তিটা কিভাবে হয়। আপনারা বলুন, ময়ূক খুব খারাপ ছেলে, ময়ূক খুব বাজে ছেলে, ময়ূক একেবারে মিথ্যা কথা বলে। আপনারা তো সত্যি কথা বলেন, আপনারা তো অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ানোর কথা বলছেন। বলুন বলুন এটা কি করে সম্ভব? সৎকারের পরে এফআইআর, আমার বাড়ির মেয়ের সাথে যদি এটা হতো আমি চুপ করে বসে থাকতাম, আমি মিনমিন করে কথা বলতাম, আপনি মিনমিন করে কথা বলতে পারতেন, আর তারপরে আপনারা বলছেন নিরপেক্ষভাবে আমরা মিনমিন মিনমিন করে সাংবাদিকতা করবো, এটা কি করে সম্ভব হয়? কি করে সম্ভব হয় সৎকারের পরে? মানে ভাবুন, আমি আমি ভাবতে পারছি না, গোটা রাত হয়তো আমার ঘুম হবে না। মেয়েটা মানে টাইমার ক্লক নিয়ে বসেছিল কলকাতা পুলিশ, মেয়েটা চুল্লিতে ঢুকছে, এই দেখ 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 দেখ, চুল্লিতে ঢুকে গেল, চুল্লিতে ঢুকে গেল, এবার বডি তো পুড়ে গেল, বডি তো জ্বলে গেল, এবার এফআইআর কর, এবার এফআইআর হোক, যাতে করে আর কোনো পোস্টমর্টম করা না যায়। সৎকারের পরে এফআইআর, অভিযোগ দায়ের দুপুর পৌনে তিনটে, এফআইআর হয়েছে 11:45 আগে। অভিযোগ অভিযোগে কেন লেখা হয় শুধুমাত্র দেহের কথা? কেন দেহ পড়ে রয়েছে লেখা হয়েছে কেন? রেপ মার্ডারের চার্জেস কোথায়? কোথায় আপনারা কেউ দেখেননি? দেহে আঘাতের চিহ্ন উল্লেখ ছিল না। কোথায় এফআইআর বা জিডি দুপুরবেলা উল্লেখ ছিল না রক্তাক্ত দেহের কথাও? কেন প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হাসপাতালের এবং কলকাতা পুলিশের? সকাল 10:00 হাসপাতাল থেকে অভিযোগ, আর রাত 11:45 এফআইআর, বিকেল 3:00 নাগাদ অভিযোগ সুপারের। মানে প্রতি ধাপে এত ক্যাজুয়ালনেস, না আসলে ক্রিমিনাল কনস্পিরেসি? আমি তো বলছি এই অভিজিৎ মণ্ডল নয়, অভিজিৎ মণ্ডলের মাথার উপরে অনেকে রয়েছে। আপনারা যদি জানেন দয়া করে পাবলিকলি বলুন, অভিজিৎ মণ্ডল তো একা কাজটা করতে পারেননি, করেননি বোধহয়।